বিকেলে মন খারাপ? ঠিক আছে, চলুন একটা বিকেল ঘুরে আসা যাক ঢাকুরিয়ার কাছেই রবীন্দ্র সরোবর লেকের ধারে। রবীন্দ্র সরোবর লেকে যাওয়ার অনেক কটাই রাস্তা আছে। একটা রাস্তা গড়িয়াহাটের কাছেই গোলপার্কের পাশ দিয়ে, আর আরেকটা রাস্তা যেটা দিয়ে আমি রবীন্দ্র সরোবরের ধারে গিয়েছিলাম সেটা হচ্ছে গোলপার্ক থেকে যে ঢাকুরিয়ার কানেক্টিং ব্রিজ, সেই ব্রিজের উপর থেকে একটা সিঁড়ি, ছোট সিঁড়ি একটা নেমে গেছে নিচের দিকে, সেই সিঁড়ি ধরে রবীন্দ্র সরোবর পৌঁছানো যায়। তবে এই রাস্তাটার একটা মজা আছে, এই রাস্তাটা ধরলে পরে কিছুটা এগিয়ে গেলেই বাঁ হাতে একটা বৌদ্ধ মন্দির পড়ে, খুব সুন্দর বৌদ্ধ মন্দিরটা। আর ওর কনস্ট্রাকশন বা মন্দিরের যে ডিজাইন, ডেকোরেশন সত্যি খুব সুন্দর, ওটা একটা দেখার জিনিস, অন দ্য ওয়ে পড়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি এখন। এই সিঁড়ি ধরে আস্তে আস্তে করে নিচে নেমে এখন ওই বৌদ্ধ মন্দিরের দিকেই যাচ্ছি। এইখানে একটা রেল লাইন দেখা যাচ্ছে, এই রেল লাইনটা বালিগঞ্জ থেকে বজবজের দিকে গিয়েছে। নিচ থেকে এই হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ, যেটা গোলপার্ক আর ঢাকুরিয়ার কানেক্টিং ব্রিজ। এইবার আমি হেঁটে চললাম সেই বৌদ্ধ মন্দিরের দিকে। এই সেই বৌদ্ধ মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো, খুব দারুণ কনস্ট্রাকশন, সত্যি দেখার মতো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমাকে সেটা বাইরে থেকেই দেখতে হলো, ওর দরজা বন্ধ, ভেতরে ঢুকতে পারছিলাম না। আর এখানে কোনো টাইমিংসও, মন্দির খোলার কোনো টাইমিংসও দেওয়া নেই, তাই ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দেখতে হলো। এই বৌদ্ধ মন্দির থেকে এক মিনিট হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন রবীন্দ্র সরোবরে। পরন্ত বিকেলে এই রবীন্দ্র সরোবরের সৌন্দর্য সত্যি অনবদ্য, মন ছুঁয়ে যাবে, একটা বিকেল অনায়াসেই আপনি কাটিয়ে দিতে পারবেন। মনের কোণে জমে থাকা বিষাদ কিছুটা হলেও লাঘব হয়ে যাবে, এটুকু বলতে পারি। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে মেলে ধরেছে। এই হচ্ছে লেকটা, অজস্র গাছগাছালির সমাগম এই লেকের ধারে। আর আকাশ বাতাস মুখরিত করে ধ্বনিত হচ্ছে শুধু পাখিদের কলরব, সত্যি অনবদ্য, এক মন ছুঁয়ে যাওয়ার বিকেল। বর্ষা এখনও সেভাবে আসেনি, তাই রবীন্দ্র সরোবরও পুরোপুরি জলে টইটুম্বুর হয়ে উঠতে পারেনি। তবে অচিরেই বর্ষা চলে আসবে, আর তখন তার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে উঠবে। তাই কোনো এক বর্ষার বিকেলে একটু হাতে সময় নিয়ে ঘুরতে চলে আসবেন রবীন্দ্র সরোবরের ধারে। মনের সমস্ত গ্লানি, বিষাদ, যন্ত্রণা, বেদনা যাই কিছুই থাকুক না কেন, সবই এক নিমেষেই উধাও হয়ে যাবে। এই হচ্ছে সন্ধ্যার প্রাক্কালে রবীন্দ্র সরোবরের ছবি, সত্যি ছবির মতো। আজকের মতো রবীন্দ্র সরোবরকে নিয়ে ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আমি চেষ্টা করব নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে। থ্যাংক ইউ।